আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্লিজ প্লিজ ভিডিওর শুরুতে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আফিফাকে রেডি করে বের হলাম। এরপর আফিফাকে দিয়ে আসলাম মাদ্রাসা, তারপর এক ঘন্টার মতো ব্যায়াম করলাম। এরপর বাসায় এসে একটু রেস্ট নিলাম। সকালে পরোটা খাওয়ার জন্য এখানে আলু, পাতাকপি, টমেটো দিয়ে একটা সবজি ভাজি করে নিলাম। পরোটা বানানো শেষ করে এখন টেবিলে সব কিছু নিয়ে এলাম। প্রথমে আফিফার বাবাকে আর আফিফাকে নাস্তা খেতে দিয়ে দিলাম। এরপর আমরা বসে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়া শেষ করে অফ ক্যামেরা ঘর দরজাগুলো গুছিয়ে নিলাম। এরপর ব্যায়াম করে আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম আড়ত থেকে। এখন এগুলো বের করে সব গুছিয়ে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে কি কি সবজি কিনে নিয়ে আসলাম, সবজিগুলো হলো বেগুন, পাতাকপি, ফুলকপি, টমেটো, লাল শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আজকে সবজি রান্না করব না, রান্না করব রুই মাছ দিয়ে কাবাব আর চিকেন রোস্ট রান্না করব। এখন কিভাবে কাবাব বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কাবাব বানানোর জন্য এখানে পাতিলে পানি বসিয়ে, পরিমাণ মতো পানি বসিয়ে ছোটো সাইজের একটা মাছ, হাফ টুকরো মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর পানি থেকে মাছগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর কাঁটাগুলো বেছে নিব। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া শেষ করলাম। এখন চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে চিকেনগুলো আগে থেকে বেজে নিলাম। মাছের কাঁটাগুলো বেছে নেওয়া শেষ করে এখানে কি কি উপকরণ দিব সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন, এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এরপর চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, এরপর গরম মশলা হাফ চামচ, জিরের গুঁড়া হাফ চামচ, আদা রসুন পেস্ট এক টেবিল চামচ, ছোট মাঝারি সাইজের এক বাটি বেসন দিয়ে দিলাম। সব শেষে একটা ডিম ফেটিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আপনারা চাইলে এভাবে মাছ দিয়ে বাসায় কাবাব বানিয়ে খেতে পারেন। না খেলে এর টেস্টটা কিন্তু বুঝতে পারবেন না। কাবাবগুলো রাখার জন্য একটা ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এরপর এখানে কাবাবগুলো রেখে দিলে আর লেগে যাবে না। এখন দুই হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর কাবাবের শেপ গোল গোল করে দিয়ে দিব। এখন কাবাবগুলো বানানো শেষ করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আজকে আর চিকেন রোস্ট রান্না দেখালাম না। আমার চ্যানেলে আরও কয়েকটা চিকেন রান্নার রোস্ট ভিডিও দেওয়া আছে,
সেজন্য আজকে আর দেখালাম না পুরোটা। এখন এই পাশ থেকে পোলাওটা রান্না করে নিলাম। তারপরে অন্য চুলা দিয়ে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হওয়ার পর পিস থেকে বের করে এখন কাবাবগুলো ভেজে নিব। চুলাটা লো হিটে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। এখন এক পাশ ভাজা হয়ে গেল, অন্য পাশটা এখন উল্টিয়ে দিব। রান্না বান্না শেষ করে এখন খাওয়ার দাওয়ার জন্য টেবিলে সব কিছু নিয়ে গেলাম। এখন সবাই মিলে দুপুরের খাবারটা একসঙ্গে করে নিব। এখানে বিকেলে নাস্তা খাওয়ার জন্য কিছু পাস্তা রান্না করে নিব। প্রথমে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম, তারপর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। এরপর চার পাঁচটা কাঁচা মরিচ, চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পাস্তা রান্নাটা কম বেশি সবাই পারে, সেজন্য আর কী কী মশলা দিলাম সেটা আর দেখালাম না। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। চিকেনগুলো প্রায় 10 মিনিট ধরে ভেজে নিলাম। এখন টুকরো করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন একটা ডিম ফেটিয়ে নেড়েচেড়ে নিব। এরপর পাস্তাগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আজকে পাস্তা রান্নাটা খুব অসাধারণ মজাদার হলো। এখন পাস্তাগুলো ঢেলে অ্যাড করে নিলাম সব কিছু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।